কোষে দেখি 2.1 অবশ্যই রিকোয়েস্ট, বইয়ের প্রশ্নটাকে অবশ্যই কাছে রাখবে, বইটাকে অবশ্যই কাছে রাখবে, কারণ প্রশ্ন দেখে দেখি আমরা অনেক কিছু লিখি তো। হ্যাঁ, অঙ্ক একদম বোঝার চেষ্টা করবে, বুঝলে আর প্রশ্ন দেখলেই বুঝতে পারবে অঙ্কটা কীভাবে লিখতে হবে। তো শুরু করি আজকে আমাদের 8 নম্বর থেকে শুরু করবো, 8 নম্বর। হ্যাঁ, তো 8 নম্বর অঙ্কটা দেখো, আমি প্রশ্ন লিখে রেখেছি তোমাদেরকে, পরীক্ষায় প্রশ্ন কিছুই লিখতে হবে না, খালি অ্যান্সার লিখতে হবে, প্রশ্নটা লিখতে হবে না। এবার বলি অ্যান্সারটা কীভাবে করবো। দেখো, পুলকবাবু মানববাবু এই দুজনের বয়সের অনুপাত দেওয়া আছে, তাই আমি দেখো প্রশ্ন দেখে দেখে লাইনটা লিখে দিয়েছি, তোমরাও তাই করবে, বেশি কিছু নিজে বানাতে হবে না, প্রশ্ন দেখে দেখে দেখো লাইনটা দেখে দিয়েছি, প্রথম লাইনটা যেটা আছে ওটা আমি লিখে দিয়েছি অ্যান্সারে। কী লিখেছি, যে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9 দেখে দেখে লিখে দিয়েছি। এইবার ওই অঙ্কগুলোকে দুটো নিয়মে করা যায়, আমি দুটো নিয়মে করে দিয়েছি, পরীক্ষায় একটা নিয়ম করবে, দুটো নিয়ম করে দিয়েছি, যে কোনো একটা নিয়ম করবে, দুটোই করে দিয়েছি, যে কোনো একটা করবে। ওকে, তো প্রথমে কী করেছি দেখো, আমি দুটো অনুপাত আছে তাই অনুপাতকে বাই আকারে লেখা যায়, তো আমি লিখেছি পুলকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়স, ঠিক আছে। তো লিখলাম ওইভাবে, পুলকবাবু মানিকবাবুর বয়সটাকে এইভাবে লিখে নিলাম। এবার কী করলাম, 7:9 ছিল দিকে এটাও লিখে নিলাম। এইবার এতটুকু লেখার পর এবার একটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়, যেটা হচ্ছে প্রশ্নে কী দেওয়া আছে। প্রশ্ন দেখো, মানিকবাবুর বয়স দেওয়া আছে, মানিকবাবুর বয়স কত দেওয়া আছে, 72। বইটাকে পাশে রাখবে, বই থাকো মানিকবাবুর বয়স 72। এবার বললাম এখানে মানিকবাবুর বয়সের অনুপাতে কত আছে, 9। এবার বললাম 9-এর সঙ্গে কত গুণ করলে 72 হবে, 9-এর ঘর নামাতে পারো, 8 নং 72। তাই কী করেছি আমি, উপরে ছিল 7, নিচে ছিল 9, তো এর সঙ্গে কী গুণ করতে পারো, এর সঙ্গে কী গুণ করতে হবে, একটা এরকম ফাঁকা রাখতে হবে। এবার যেহেতু মানিকবাবুর বয়সের অনুপাতটা 9 দেওয়া আছে, এবার অ্যান্সারে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 72 হবে, তাহলে নিশ্চয়ই 8 নং 72 হয়। তাহলে 8-এর নিচে যখন 8 নং-কে 72 করতে পারবে, 8-এ গুণ করে 9-কে, ঠিক তেমন নিচে 8 নিলে উপরেও 8 নিতে হবে, ওটাই হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো, তারপরে কী করতে হবে, নিচেও 8 নেবো, উপরেও 8 নেবো, তাহলে নিচে যদি 8 নিই আমরা, তাহলে কত হয়ে গেলো, নিচে 8 নেওয়া হয়ে গেলো 72, উপরে গেলো 27:56, আমার অ্যান্সার হয়ে গেলো পুলকবাবুর বয়স 56 বছর। এইভাবে করে লিখতে হবে, এই হলো একটা নিয়ম, ঠিক আছে। প্রশ্নে যে অ্যান্সারটা দেওয়া থাকবে, যার মানটা দেওয়া থাকবে, সেই মানটাকে মিলাতে হবে, কতদূর গুণ করলে হবে সেই মানটাকে আনতে হবে, সেই আনার জন্য যতদূর গুণ করতে হবে সেই গুণটা উপর নিচে করলেই হয়ে যাবে আমার। তো অন্য নিয়মে দেখি একটু, অন্য নিয়মটা কেমন, অন্য নিয়মটা এক্স ধরে, এটাও সহজ, যেটা ভালো লাগবে ওটা করবে। তো যেটা বের করতে হবে আমাকে, প্রশ্নে দেখো, প্রশ্নে বের করতে বলছে পুলকবাবুর বয়স কত, আমি তো ধরে নিলাম পুলকবাবুর বয়স 1 বছর, এটা ধরে নিতে হবে, ধরি পুলকবাবুর বয়স 1 বছর। এবার অনুপাত আকারে লিখবো, পুলকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়স 7/9। এবার একটা জিনিস দেখো, আমি ধরেছি কত, পুলকবাবুর বয়স ধরেছি, তাই পুলকবাবুর বয়স কত ধরেছি, এক্স, তাই উপরে লিখে দিলাম এক্স। আর মানিকবাবুর বয়স দেখো দেওয়া হচ্ছে 72, প্রশ্নে তো 72 দেওয়া আছে, মানিকবাবুর বয়স 72 দেওয়া আছে প্রশ্নে, তো ওটা নিজে লিখলাম 72। এবার সমান সমান 7/9। এবার কী করতে হবে, কোনো কোনো গুণ করতে হয়, আমরা জানি সমাধানের মতন করা, তো 9 সঙ্গে গুণে যাবে এক্স, আর 72 সঙ্গে গুণে হবে 7। তো যেইটা আগে বের করবো, এক্সের মানটা বের করতে হবে, তাই এক্সের গুণটা আগে করবে, ঠিক আছে। তো তারপরে কী করবো আমরা, এইখানে আমরা 9x করলাম আর 72 গুণ 7 করলাম, ঠিক আছে। এরপরে কী, 9 আছে গুণ এই পাশে, 9 ওই পাশে গেলে কী হবে, ভাগ হবে, তো 9 ওই পাশে গেলাম, ভাগ হলো। এবার কাটাকাটি করতে হবে, দেখুন দেখো 72 গুণ 7, নিচে আছে 9, বলো 8 নং 72, 8 27:56, তাহলে অ্যান্সার হয়ে যাবে 56, ঠিক আছে। কাটাকাটিটা আমি করিনি, তার কারণ কাটাকাটি করলে বুঝতে পারবে না কীভাবে কাটাকাটি করতে হবে, নিজের মতন করে কাটাকাটি করলেই হয়ে যাবে। তো পরের পাটে চলে আসি, 9 নম্বর করে দেখো, দুটি বইয়ের দামের অনুপাত হচ্ছে 2:5, তার মানে দুটি বই মানে কি, একটা প্রথম বই একটা দ্বিতীয় বই, ঠিক আগের মতনই অঙ্কটার মতনই, প্রশ্ন দেখে দেখে প্রথম লাইনটা লিখে নিলাম, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। এবার প্রশ্নে দেখো, কার মান দেওয়া আছে, প্রথম বইয়ের দামটা দেওয়া আছে, প্রথম বইয়ের দাম দেওয়া আছে, প্রথম বইয়ের দাম বা দ্বিতীয় বইয়ের দাম 2/5 আকারে লিখে নিলাম, প্রথম বইয়ের দাম দেওয়া আছে 32:20। এবার তুমি দেখো এর অনুপাতটা কত আছে, এই অনুপাতে প্রথম বইয়ের দাম 2, নিশ্চয়ই 2-এর সঙ্গে কী গুণ করলে এটা পাবো, তাই নিশ্চয়ই 2-এর সঙ্গে দেখো, এখানে 2 দিয়ে গুণ করা মানে কি, 16 2 = 32, 16 তার মানে 16 আর 10 2 = 20, এটা 20 যেহেতু আছে, 16 দশমিক দশের সঙ্গে 2 গুণ করলে আমার 32 আসবে। তাই এটা আনার জন্য আমরা কী করলাম, 2 যেমন 2/5 আছে, তো 2 উপরে লিখলাম 2, নিচে লিখলাম 5, এদিকে গুণ দিলাম, এখানে গুণ দিলাম। এবার প্রশ্নে দেখবো কার মানটা দেওয়া আছে, প্রথম বইয়ের দামের মধ্যে দেওয়া আছে 32 বানাতে হবে, বলো এই উপরে 32 বানাতে হবে, 32.20, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 32.20 হবে, 16 2 = 32, 16 আর দশমিক দিলাম, আর 20 বানাতে গেলে কত হবে, 10, তাহলে 16 দশমিক 10, তাহলে উপরে যখন তুমি 16 দশমিক 10 দিয়ে গুণ করবে, তাহলে নিশ্চয়ই নিচে 16 দশমিক 10 দিয়ে গুণ করতে হবে তোমাকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে, তাহলে 16 2 = 32, উপরটা মিলে গেলো প্রশ্নের মতন মিলে গেলো, প্রশ্নে যেমন 16 32.20 ছিল প্রথম বইয়ের দাম, দেখো এখানে 32.20 চলে এলো, আর নিচে অবশ্যই কত হবে, তাহলে নিচে গুণ করলে 5 16 80, আর 5 10 50, তাহলে 80.50, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো 80.50 টাকা।
এই ছিল একটা নিয়ম। অন্য নিয়মে যদি করো তুমি, দেখো অন্য নিয়মে যদি করো, আমি একই রকম অন্য নিয়ম, দ্বিতীয় বইয়ের দামটা বের করতে হবে। প্রশ্ন দেখো শেষের লাইনটা বলছে দ্বিতীয় বইয়ের দাম কত হবে ওটা বের করতে হবে। দ্বিতীয় বইয়ের দাম বের করার জন্য কী করবো, আমি ধরে নেবো ওটা এক্স। একই রকম আগের নিয়মের মতন প্রথম বইয়ের দাম বা দ্বিতীয় বইয়ের দাম, প্রথম বইয়ের দামটা দেওয়া ছিল তাই লিখে দিলাম 32.20, আর দ্বিতীয় বইয়ের দামটা এক্স ধরেছি। এবার কোনাকুনি গুণ করবো, যেহেতু এখানে আমি এক্সের মানটা বের করতে হবে তাই এক্সের গুণটা আগে করতে হবে। এক্সের কোনাকুনি কী আছে, 2 আর x, তাই 2x গুণটা করেছি। আর এদিকে গুণটা আছে, গুণ করবো না, এরকম গুণ আকারে লিখে দেবো 32.20.5। এদিকে 2 আছে 2x, 2xটা যদি এদিকে 2 গুণ আছে, এই 2 গুণটা যদি এদিকে যায় তাহলে কী হবে, ভাগ হবে। আমরা জানি সমাধানের ক্ষেত্রে গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, এরকম হয়। তো এই দুটো গুণ যদি দুইটাকে ভাগ হয়ে গেলো, তাহলে আমার উপরে পড়ে থাকলো 32.20 গুণ 5, নিচে থাকলো 2, কাটাকাটি করি, এটা দিয়ে এটা কাটা যাবে। আমি 16 দুগুণ 32, দশমিকে বসে গেলো, আর 10 দুগুণ 20, আবার একরকম 5 16 80, আর 5 10 50, আগের মতনই অ্যান্সার হয়ে গেলো। বুঝতে পারলাম আশা করি। পরেরটা 10 নম্বর, বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত দেওয়া আছে 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার সেই বৃত্তের পরিধি কত। প্রশ্নে একটা মান দেওয়া আছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, ওই 2 মিটার যে আছে না 1 ডেসিমিটার, ওটাকে এককটা তখন মিটার ডেসিমিটার মিলে মিশে আছে, তাই ওটাকে একটা এককে পরিণত করে নিতে হবে। 2 মিটার 1 ডেসিমিটার মানে কত, তাহলে আমরা এখানে কী করবো, মিটারটাকে ডেসিমিটারে করবো। আমরা জানি একটা জিনিস, কিলো, হেক্টো, ডেকা, এইভাবে মিটার, তারপরে ডেসি, তারপরে সেন্টি। আমরা একটা জিনিস জানি যে উপর থেকে নিচে গেলে কী করতে হয়, গুণ করতে হয়। এবার তুমি দেখো এখানে মিটারে আছো, মিটার থেকে কোথায় যাবে, ডেসিমিটারে যাবে, তাহলে এই যে মিটার এই পয়েন্ট, মিটার থেকে ডেসিমিটারে গেলে কয়টা ঘর হচ্ছে, 2টা ঘর হচ্ছে, দেখো একটা ঘর হচ্ছে মিটারের নিচে, মিটারের নিচেই তো ডেসিমিটার, তাহলে একটা ঘর হচ্ছে, তাহলে একটা ঘর মানে একটা শূন্য, একটা শূন্য দিয়ে গুণ করলেই আমরা একটা মিটারটা হয়ে যাবে ডেসিমিটার। তো আমরা কী করেছি, 2 এর সঙ্গে 10 গুণ করেছি, কারণ 10 দিয়ে গুণ করলে মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, ওই কিলো একটু ডেসিমিটার করলে বুঝতে পারবে রাফে। তো গুণ করে দেখছি, তারপরে 1 ডেসিমিটার এক্সট্রা যোগ ছিল, তাই সব মিলে করে 21 হয়েছে। তার মানে আমরা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত পেলাম, 21 পেলাম। এইবার আমাকে 21 বানাতে হবে। এবার প্রশ্নে পরিধির মানটা দেওয়া আছে, পরিধির ব্যাসের অনুপাতটা দেওয়া আছে, অনুপাতটা লিখে নিলাম দেখে দেখে, তারপরে একটুকে বাই আকারে লিখলাম। বাই আকারে লিখতে গিয়ে দেখলাম এখানে বৃত্তের পরিধি 22 হলো আর 7 আছে এটা। এবার প্রশ্নে বলতে এই যে দেখো এখানে কত, 21 পেলে এটা কী, ব্যাস পেলে, ব্যাস এখানে কত আছে 7, তাহলে আমরা বললো 7 এর সঙ্গে কত গুণ করলে 21 হবে, 3, নিচে 3 গুণ করলে উপরে 3 গুণ করতে হবে, তাহলে 22 আর 3 গুণ করলে 66, ওটা হয়ে গেলো আমার অ্যান্সার 66 ডেসিমিটার। এবার প্রশ্নে 66 ডেসিমিটারকে আমাকে কী করতে হবে, 66 ডেসিমিটারকে আমাদের মিটার ডেসিমিটার প্রকাশ করতে হবে। 66 ডেসিমিটার 6 মিটার 6 ডেসিমিটার, এই হলো একটা নিয়ম। এবার যদি আমরা অন্য নিয়মে করি, দেখো অন্য নিয়মে করতে গেলে কী করতে হবে, অন্য নিয়মে করতে গেলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার আগের মতনই সেম করে আগে বের করে নিতে হবে 21 ডেসিমিটারটা। বের করার পর যেটা বের করতে হবে ওটার জায়গায় কী ধরবো, এক্স। যেমন বৃত্তের পরিধি বের করতে হবে, ধরে নিলাম বৃত্তের পরিধি এক্স, তারপরে বাই আকারে লিখলাম, এখানে বাই আকারে লিখা হলো। তারপর বাই আকারে লেখার পর কী করবো, এই বাই আকারে লিখলাম বৃত্তের পরিধি বা বৃত্তের ব্যাস। এবার বৃত্তের পরিধি আর বিষয়ে 22/7 লিখে নিলাম। এবার বৃত্তের পরিধি মানে এক্স দেওয়া ছিল লিখলাম। এবার বৃত্তের ব্যাসের মানটা তো আমরা বের করলাম এখনই 21। এবার কোনাকুনি গুণ করতে হবে, দেখো যেহেতু এক্সের মান বের করতে হবে, তো এক্সের কোনাকুনিটা গুণ বের করতে হবে আগে, এক্সের কোনাকুনিটা, তা 7 আর x গুণ করলে কত হবে, 7x। আর এইদিকে 21 আর 22 হবে গুণ, তাহলে গুণ এরপরে রেখে দিলাম। এরপরে ওইদিকে দেখো আমাদের 7 ছিল গুণ, এদিকে গেলে ভাগ হবে, 7 যেই ভাগ হলো। এবার আমরা কী করবো, 7 দিয়ে কাটাকাটি করলে 3 7 21 8, তাই না, 7 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 3 7 21 আর 22, নিচে 7, তো দেখো 3 7 21, 3 থাকলো, তাহলে 22 আর 3 গুণ কত হবে, 3 2 গুণ 6, 3 2 গুণ 6, 66 ডেসিমিটার। এই ডেসিমিটারকে প্রশ্নে যেহেতু মিটার ডেসিমিটার আগে লিখতে হবে, তাই 66 ডেসিমিটার মানে 6 মিটার 6 ডেসিমিটার। বুঝতে পারলে আশা করি, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।